रामगती उपजिला 7 नং রমিজ ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন 3 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুর রাজ্জাক দিদার। জনসাধারণের প্রত্যাশা পূরণে মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ইউপি সদস্য নির্বাচিত হলে 5 নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মোরগ প্রতীক নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাবেক এই মেম্বার। একান্ত সাক্ষাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আমরা আব্দুর রাজ্জাক দিদার সর্বোচ্চ 3 নম্বর ওয়ার্ড, সপ্তম সরঞ্জ ইউনিয়ন পরিষদ। 18 বছর রাস্তাঘাট যেগুলো আমি করে গেছি, মডেল ইউনিয়ন ওয়ার্ড করে গেছিলাম রাস্তা। এখন কোন রাস্তা দিয়ে হাঁটার হাঁটি থাকতো রিক্সা গাড়ি যেগুলো হাঁটি যেতে বহুত কষ্ট। গত 5 বছর আমার ওয়ার্ডে কোনো কাম হয়নি। এখন আমি আবার নিজে মনতে গেলে আরেকবার মানুষও আমার প্রতি খুব আগ্রহী, আপনি দাঁড়ান একবার দাঁড়ান, আমার কথা আবার আগের মতো আমি এই ওয়ার্ডটা আবার রাস্তাঘাটা সুন্দরভাবে নতুন করে দিবার আমার খুব, আমি সবাইকে মানে যেভাবে হোক আমি এই আবার এই ওয়ার্ডটার মডেল একটা সর্বশাই 3 নম্বর ওয়ার্ড করার আমি খুব খেয়াল, যেভাবে সুন্দর হয় আমার, আমি চেয়ারম্যানকে যেভাবে আমি বাধ্য করি হোক আমার 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 ওয়ার্ডটা আমি কাজ করার আমার খুব প্রত্যাশা। ইনশাল্লাহ আমি আবার ইনশাল্লাহ চেষ্টা করি, যতটুকু আমার শক্তি হয় আমি আবার ওই আগের মতন রাস্তাগুলি সবগুলি ইনশাল্লাহ মেরামত করব সুস্থ। আমি আমি নির্বাচনটা সুস্থ চাই, আমি বেদার পছন্দ করি না। আমার মার্কা হলেও মোরগ মার্কা আমি ভালো হয়ে থাকি, তাহলে আমরা আবার আবার ইনশাল্লাহ আমরা নির্বাচন করেন।